নমস্কার, আমার নাম ডক্টর দীপ্যমান গাঙ্গুলি। আমি এই ফেডারেশন অফ ইউনাইটেড ডক্টরসের বাকি সদস্যদের মতো প্র্যাকটিসিং ডক্টর নই, আমি একজন সায়েন্টিস্ট, তবে একসময় ডাক্তারি পড়েছিলাম বটে। আমি একজন প্রিন্সিপাল সায়েন্টিস্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে, যেটা কলকাতায় কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের একটা কনস্টিটিউয়েন্ট ইনস্টিটিউট। আমি আজকে আপনাদের যেটা বলার চেষ্টা করব বা যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সেটা হলো এখনো অবধি আমরা যা জানতে পেরেছি এই এই যে প্যান্ডেমিক চলছে, সার্স কভ টু প্যান্ডেমিক, যেটা করোনা ভাইরাস ডিজিজ 19 হচ্ছে, তার থেকে সেই ডিজিজটার ইমিউনোলজি সম্পর্কে কতটা কি জানতে পারলাম গত 9 মাসে। আমি একটু হাতে ধরে লাইভটা করছি, তার একটা কারণ আছে। লাইভের একটা টেকনিক্যাল প্রবলেম আছে, ইন দিস প্ল্যাটফর্ম ইউ কান্ট রিয়েলি শেয়ার স্লাইডস, সো হোয়াট আই অ্যাম গোয়িং টু ডু, ইন ফিউ কেসেস আই উইল শো ইউ ফিউ স্লাইডস, অ্যান্ড যাতে আপনারা কিছুটা হলেও বুঝতে পারেন কী ধরনের ইমিউনোলজিক্যাল আসপেক্টস সার্স কভ টু ইনফেকশনে আমরা জানতে পারছি। তো আমরা এই আচ্ছা এই টেকনিক্যাল প্রবলেমটার জন্যই একটু মিরর ইমেজ পাবেন ন্যাচারালি, বিকজ দিস ইজ আ সেলফি ক্যামেরা, কিন্তু এটা খুব একটা ম্যাটার করবে না, কারণ যে ইমেজগুলো দেখাবো সেখানে আমি হোপফুলি ব্যাপারটা বুঝিয়ে বোঝাতে পারবো, কিন্তু ইমেজগুলো একটু প্রয়োজন। আমরা এই করোনা ভাইরাস ইনফেকশন, এই যে প্যান্ডেমিক, দিস ইজ আনপ্রেসিডেন্টেড ইভেন্ট দ্যাট উই আর গোয়িং থ্রু ইন আওয়ার লাইফ, উই হ্যাভেন্ট সিন ইট, ইনফ্যাক্ট হিউম্যান বিইংস হ্যাভ সিন দিস অলমোস্ট 120 ইয়ার্স ব্যাক, কিন্তু এটাও সত্যি যে এই করোনা ভাইরাস কিন্তু আমরা আগেও দেখেছি, অন্যান্য বিভিন্ন করোনা ভাইরাস, এবং এই করোনা ভাইরাসটার সমস্যা এই কারণেই যে এটা একটা নভেল করোনা ভাইরাস, এবং এই নভেলটির জন্যই সমস্যা। কিন্তু তাও বলতে হবে যে বিকজ অফ দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস অ্যান্ড দ্য সায়েন্স দ্যাট হ্যাজ প্রোগ্রেস সো মাচ ইন লাস্ট 50 ইয়ার্স, এসপেশালি বায়োমেডিক্যাল সায়েন্সেস ইন লাস্ট 50 ইয়ার্স, এটাও আর একটা দিক থেকেও আনপ্রেসিডেন্টেড যে একটা ইনফেকশন, নতুন একটা ভাইরাস ইনফেকশন আসার পরে উইদিন 1 মান্থ উই কুড নো এভরিথিং অ্যাবাউট ইটস জিনোম, পুরো জিনোম সিকোয়েন্স আমরা জেনে ফেললাম, এবং সেগুলো কিন্তু 10 বছর আগেই সম্ভব হতো না। তার ফলে এটা মাথায় রাখতে হবে আমাদের, সো উই ওয়ার অ্যাকচুয়ালি কোয়াইট এফিশিয়েন্ট ইন লার্নিং ফাস্ট অ্যাবাউট দিস ভাইরাস অ্যান্ড দিস ডিজিজ। এবং এই প্ল্যানেটে দিস ইজ নট দ্য ফার্স্ট প্যান্ডেমিক দ্যাট উই আর হ্যাভিং, সো অল অফ ইউ আর সিইং দিস ইমেজেস দিস ডেজ ইভেন ইন নিউজ চ্যানেলস অ্যান্ড অল, this is first this is the 1918 Spanish flu, and similar kind of hospitals are coming up in different parts of the world today. কিন্তু যেটা আমাদের মাথায় রাখতে হবে যে লাইফ নেভার স্টপড অ্যাট দ্য ফেস অফ প্যান্ডেমিক্স, দিস থার্ড প্ল্যানেট ফ্রম আর্থ, এই গ্রহে প্যান্ডেমিক আগেও এসছে কিন্তু লাইফ নেভার স্টপড, অ্যান্ড উই শুড অলসো কিপ দ্যাট ইন মাইন্ড। এটা একটা ইমেজ, সান ফ্রান্সিসকো কোর্ট বসেছে 1918 স্প্যানিশ ফ্লুর সময়, ওনারা বাইরে বসেছেন কোর্ট প্রসিডিংসের জন্য যাতে ইনফেকশন না ছড়ায়। এটাও স্প্যানিশ ফ্লুর সময়কার একটা ইমেজ, যেখানে দেখা যাচ্ছে লোকেরা বেসবল খেলছে মাস্ক পরে। এটা মোর রিসেন্ট ইমেজ, সার্স এপিডেমিক হংকংয়ের ইমেজ 2003, যেখানে বাচ্চারা ব্যালে প্র্যাকটিস করছে মাস্ক পরে। So the point I'm trying to make is that life never stops, and we have to get used to it and learn more about it, and at the most important thing is save the lives that are at risk. And is saving the lives that are at risk, again a mirror image, don't worry much, I'll point out whatever I'm trying to say. Now if you compare with few recent epidemics, I think I need to be louder, someone is asking that, I'm trying. If you
compared with few recent epidemics like this one, which is SARS, this is MERS, this is Ebola, this box chart actually shows the size of the infectious cases, and the darker box inside the this box, I mean this lighter box, shows how many people actually lost their lives in response to this epidemic. Now you compare, this is SARS, this is MERS, this is Ebola, which is still ongoing, and this is what is now we are facing, this is SARS-CoV-2. So at today we have like 25 million cases, out of which 861,000 people have died. And but the you have to take into consideration this darker box, which is the number of deaths we have seen, which is much less compared to more recent epidemics. And moreover, we are actually looking at the case fatality rates here. We don't really take into account all these cases are registered cases, which are tested, 25 million cases. And there are asymptomatic cases which have never been tested. Naturally, your fraction is incomplete. And a case fatality rate, dekhe, case fatality rate is almost 3-5% at this point of time. Kintu sambhaboto seta aro kom in terms of infection mortality rate. তাহলে আমরা এতটা মানে বিব্রত এবং বিধ্বস্ত কেন এই এপিডেমিকটাতে? তার কারণটা হচ্ছে এইটা, এটার এটার বেসিক রিপ্রোডাকটিভ রেশিও হুইচ ইজ এস্টিমেটেড টু বি অলমোস্ট ক্লোজ টু 5.5 অ্যাকর্ডিং টু ফিউ এস্টিমেটস। তার মানে কি, একজন মানুষ ইনফেক্টেড হলে একটা এস্টিমেট অনুযায়ী অন্তত 5 জন মানুষকে তিনি ইনফেক্ট করতে পারে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য রিজন সারা ওয়ার্ল্ডে 7টা কন্টিনেন্ট ওয়াজ টাচড বাই দিস এপিডেমিক উইদিন জাস্ট 2 মান্থস। দিস ইজ শোয়িং টাইম লাইন অফ 2 মান্থস, জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি, অ্যান্ড দ্য হোল আই মিন অল 7 কন্টিনেন্টস ওয়ার টাচড বাই দ্য। এবং এটা এবং এই বেসিক রিপ্রোডাকটিভ রেশিওটা এত বেশি কেন, তার প্রধান কারণ সম্ভবত যে একজন ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল ইজ রিমেইনিং ইনফেক্টিভ for a long period of time, which is not very usual for this kind of virus infections. Ekjon individual infected hole 14 theke 21 din porjonto, according to few estimates. You know, all the data are being revised as more and more data are coming in from different parts of the world. Ekhon obdi jeta mone hocche 14 theke 21 din porjonto tini infective thake. Eto din ekjon manush infective thakle, naturally tar chances of passing on this contagion is much higher. And that's why this infection could touch so many continents all over the world within 2 months. Kintu jeta ashar kotha, this is a pretty early data from China. Again, I'm sorry for the mirror image. So this is the age distribution of the case fatality, right? All of you know about this. This is a doctor's forum, but still I should keep that in, I mean, I should stress upon it. So up to 49 years of age, the case fatality is really less. Then it increases. That really it increases to alarming rate. But still, most of the population are not really having severe disease. So perhaps our social distancing policy should slowly move towards a reverse isolation policy, where you are actually protecting the vulnerable population, who are like older age group people. Okay, so this is more about epidemiological aspects that we are kind of getting in. Then I'll move to whatever is my expertise, and ami jeta bolte eshechi ajke immunology. এবারে ইমিউনিটি, একটা ভাইরাল ইনফেকশন হলে কী ধরনের ইমিউন রেসপন্স হয়, এটা কিন্তু খুব মানে খুব সুন্দরভাবে লোকজন বহু বছর ধরে করে এসেছেন। সব থেকে বড়ো বেসিক সাইন্টিফিক ইনসাইট কেম ফ্রম মডেল ভাইরাস উইচ ইজ LCMV অ্যান্ড দ্য কোরিয়ান মেনিনজাইটিস ভাইরাস। সো মেনি থিংস হ্যাভ বিন ডান, স্টিল দিস ইনফেকশন সর্ট অফ কট আস অফ হ্যান্ড, রাইট? অ্যান্ড আমরা যেন মনে হচ্ছে যেন অনেক কিছু বুঝতে পারছি না, অনেক কিছু নতুন জানছি। তো আমি যদি বোঝার চেষ্টা করি যে একটা ইমিউন রেসপন্সে, এগেইন ইটস দ্যার ইজ নো পয়েন্ট ইন এক্সপ্লেনিং ইট টু দ্য ডক্টর্স, বাট স্টিল ইটস ফানি, ইটস ইন্টারেস্টিং অ্যান্ড ফানি ইন সাম ওয়ে, বিকজ আওয়ার এজ ওল্ড নলেজ অ্যাবাউট ইমিউনোলজি ইজ বিং চ্যালেঞ্জড।
or rather the age-old knowledge about protective immunity is being challenged. So these are the white blood cells, and these are the components of the immune system, all different kinds of components. Whenever a infection comes, at a host cell jokhon infected holo, so it will send off few alarm signals, and that will recruit the initial phase of immune cell recruitment, which we call, all of us know, innate immunity. Innate immune cell gulor moja hocche ora janeo na kar against e lorche, ora shudhu jane je amar shorire emon kichu ekta dhukeche jeta amar shorirer kichu cell ke akromon korche ebong tader khoti korche. Karon, I am getting these alarm signals from those infected cells. Now, innate immune cell gulo, je gulo mostly myeloid cell, monocytes, dendritic cells, macrophages, tara prochur chemical mediators release korte shuru korche. Shei chemical mediators gulo then are actually recruiting the second phase of immune response, which is an adaptive immune response. Adaptive immune response, so these are the cells, B cells and T cells. Adaptive immune response is a bit more educated. So they know what beast they are dealing with. Ki roger against tara kaj korche, ki kore janche, tar karon hocche tader opore bibhinno receptors ache, B cell receptor ebong T cell receptor, which are randomly generated and they have got a very high repertoire, almost at the range of millions of clones are present in our body. তো এর মধ্যে যেগুলো ম্যাচ করে যাচ্ছে সার্স কফ টুর এপিটোপের সাথে বা অ্যান্টিজেনের সাথে, তারা প্রলিফারেট করছে, তারা নিজেদের সংখ্যা বাড়িয়ে নিচ্ছে, বাড়িয়ে নিয়ে একটা ক্লোনাল এক্সপ্যানশন হচ্ছে, এবং তারা না দে আর নাও অ্যাটাকিং দোজ হোস্ট সেলস উইচ আর ইনফেক্টেড উইথ ভাইরাস, এবং তারা এখন জানে যে তারা কোন ভাইরাসের এগেনস্টে কাজ করছে। এবার আমরা বোঝার চেষ্টা করি সার্স কফ টুতে ঠিক কী হচ্ছে। আমরা এগুলো আমরা জানি আর কি, মানে আমরা এত এগুলো অলমোস্ট নিউজ পেপার আইটেম হয়ে গেছে, কিন্তু আমি কয়েকটা জিনিস বোঝানোর জন্য এগুলোতে আমি একটু রিইটারেট করছি, আই এম রিইটারিং ইন ফিউ অফ দ্য থিংস। তো আমরা জানি যে এই ভাইরাসটা AC2 রিসেপ্টরকে টার্গেট করে লাং এপিথেলিয়াল সেলকে ইনফেক্ট করবে। অ্যাজ আই সেড, বিকজ দিস হোস্ট সেলস আর গেটিং ইনফেক্টেড অ্যান্ড দে আর ডাইং, দে আর রিলিজিং সাম অ্যালার্ম সিগনালস, অ্যান্ড নাও অল দিস ইমিউন সেলস আর গেটিং রিক্রুটেড, অ্যান্ড দেয়ার ইজ আ মাইল্ডার নিউমোনাইটিস, inflammation in the lung epithelial cells or in the vicinity of the lung epithelial cells that's happening. It a more or less the milder disease ke represent korche. In the severe disease, more severe disease, what is happening is the more severe disease what is happening, so there is a lot of cytokine release by the secreted immune cells. They are releasing cytokines to an amount, to an extent which is not required, which was not really required to contain the virus infection, but they are just losing their break, they just lost their break and they can't really stop producing these cytokines, and that is causing the severe disease. And all of us know that IL-6 has been identified to be most one of the most important cytokines among this cytokine storm. I'll show you there are other cytokines also, aro besh kichu ei dhoroner chemical mediator ei cytokine storm e participate korche, I'll show you those data. Ebong ei je ekta spectrum of pathology, ei spectrum of pathology sort of is mimicking and also the frequency of individuals who are going to get these pathologies are actually represented in the symptomatology or the distribution of symptomatology of the patients. And this is a very seminal work that just got published in Nature Human Behavior. Ekhane ora dekhiyeche je ki dhoroner, ekhane again mirror image er jonno ami just pore nichhi. So the first one is runny nose, second one is sore throat, you can see. So this is the day when these individuals were detected by RT-PCR to be SARS-CoV-2 positive. And this is the days before they were symptomatic or positive or confirmed positive, and this is after the symptoms started, right? Or they, you know that this is a case of SARS-CoV-2 infection. And there is a nice distribution of different symptomatic presentations. This is runny nose, sore throat, dry cough, muscle myalgias, nasal congestion, anosmia, ageusia,
tight feeling in chest, shortness of breath, loss of appetite, fever, and then starts, these are all part of the milder symptomatology complex. And then comes the acute respiratory distress syndrome, which is happening in a very few people. This is data, this is real data represented in a heat map from almost 25,000 individuals. So this is a very, very interesting figurative representation of how the symptomatology is actually changing. If you want, I can share some of the slides in the group so that you can actually see the proper non-mirror image and find out whatever I was trying to talk about. Acha, ebare immune je response ta shetar ei somoshya ta keno hocche mane ekhane dhorun infection ta holam jeta age bolchilam tar pore jeta hawa cell morte shuru korbe ebong they will release these alarm signals that will recruit all the immune cells and now they start producing some of the cytokines and chemokines which will recruit few more immune cells ebong ekta healthy immune response jokhon hocche tokhon kintu ei cell gulo are able to get rid of the infected host epithelial cells without much complication seta jokhon hocche after say 10 days or 12 days the symptomatology is kind of there is a remission of the disease process and people are recovering but in very few patients in the current estimate it's almost 5% 5 to 10% of the symptomatic patients whatever I explained, this loss of break is happening and the cytokine storm is happening. And that is actually going beyond lung and it's getting released in the systemic circulation and that's affecting other organs and which are creating the whole symptomatology of acute respiratory syndrome and in some cases associated multiple organ failure. এবার অ্যাজ আই সেড আমাদের হাতে বেশ কিছু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে তার ফলে যেগুলো 10 বছর আগে ভাবাই যেত না সেই ধরনের এক্সপেরিমেন্টস আর সেই ধরনের ইনসাইট সাইন্টিফিক ইনসাইটস উই কুড গেট উইদিন ফিউ মান্থস দিস পেপার কেম আউট ইন ফেব্রুয়ারি ফ্রম এগেইন এ চাইনিজ গ্রুপ ওরা কী করেছে ওরা যেটা করেছে ওরা ব্রঙ্কিয়ালভেলার লাভাজ নিয়ে ব্রঙ্কিয়ালভেলার লাভাজটা নিয়ে তার একটা সিঙ্গেল সেল সিকোয়েন্সিং করেছে আই এম নট শিওর হোয়েদার ইউ আর অ্যাওয়ার অফ দি সিঙ্গেল সেল সিকোয়েন্সিং টেকনোলজি এখানে আপনি কী করছেন প্রত্যেকটা সেলকে আলাদা করছেন ধরুন আপনি ব্রঙ্কিয়ালভেলার লাভাজে 20,000 সেল পেলেন একজন পেশেন্টের থেকে তার প্রত্যেকটা সেলকে আপনি একটা একটা করে নিচ্ছেন তার আরএনএ বের করে নিচ্ছেন করে তার সিকোয়েন্সিং করছেন সো হোয়েন ইউ আর লুকিং অ্যাট দ্য আরএনএ সিকোয়েন্সেস এমআরএনএ সিকোয়েন্সেস ফার্স্ট you get to know what cell you are dealing with because they will have their characteristic genetic signature which are the genes that are getting expressed they may be epithelial cells they may be neutrophils so you can actually find out their signature genes in that sequencing data moreover you get expression data of other genes which are defining how the cells are functionally experiencing the phenomenon right so how they are functionally changed So naturally, this single cell data is a very powerful data. This again, as I said, this paper came out within like 2 months after the epidemic started. That's phenomenal. And because we have these technologies and now all these clusters. So these are bioinformatic tools that you can actually cluster all these single cell sequences that are derived from single cell data and then cluster them into different cells and their functionality. And in that way, usually in an infection which is new amader sob immunological data gulo ashe jokhon amra mane bohu pore hoyto autopsy kore ba ada bronchial valve lavage fluid niye immunologist ta flow cytometry korlen kore ber korlen ki cell dhukche koto ta dhukche sei cell er functional change ki hoyeche ebong tar dimensions gulo onek choto kintu ei khetre it gives you a high dimension probability and it gives you whole lot of data out of what are the cells that are getting recruited, how the cells are changing their function, what are the cells which are more important or more prevalent in severe disease versus mild disease and things like that. Now we know there are myeloid cells which are getting activated in the severe disease which are releasing most of the cytokines which are participating in the cytokine storm.
এবারে আমি যেটা যেটা আমি মূলত বোঝানোর চেষ্টা করব, লেট আস সি দিস ডেটা, ওকে, এগেন মিরর ইমেজ, আই এম সরি ফর দ্যাট, বাট স্টিল অ্যাট লিস্ট ইউ ক্যান শো দ্য সি দ্য ডেটা, অ্যান্ড ডেটা মিরর ইমেজ ইজ নট দ্যাট প্রবলেমেটিক। এটা একটা সেমিনাল ওয়ার্ক যেটা আওয়ার চায়না থেকেই বেরিয়েছিল, আই থিঙ্ক ইট কেম আউট ইন আর্লি জুন। ওরা যেটা করেছে, 37 জন অ্যাসিমটোম্যাটিক ইন্ডিভিজুয়াল, অ্যাসিমটোম্যাটিক কনফার্মড ইনফেকশনস, তাদের অ্যানালিসিস করেছে ইমিউন রেসপন্স। সো আমাদের যেটা ট্র্যাডিশনাল ওয়ে অফ ইনফেকশন, আমাদের কী বলে, আমাদের বলে যদি কেউ একটা ইনফেকশন পেয়ে থাকে এবং তিনি অ্যাসিমটোম্যাটিক, আমরা বলি না যে তার ইমিউন রেসপন্সটা খুব ভালো ছিল, তার ফলে ইনফেকশনটা কাবু করতে পারলো না, ডিজিজটা হলো না, উনি অ্যাসিমটোম্যাটিক হয়ে বেরিয়ে গেলেন। এই একটা ইনফেকশন, এখানে কিন্তু সম্পূর্ণ অন্য জিনিস হচ্ছে। ওরা দেখাচ্ছে একজন অ্যাসিমটোম্যাটিক ইন্ডিভিজুয়াল, তার ভাইরাল লোড কিন্তু ডিফারেন্ট নয়, এমন নয় যে তিনি ভাইরাল লোড কম বলে অ্যাসিমটোম্যাটিক, নো, ইটস নট ট্রু, ইভেন দিস পিপুল আর অ্যাকচুয়ালি শেয়ারিং ভাইরাসেস ফর মাচ মোর লাইক লঙ্গার পিরিয়ড অফ টাইম। ইউ ক্যান সি, আই মিন, সাম অফ দ্য অ্যাসিমটোম্যাটিক ইন্ডিভিজুয়ালস আর শেয়ারিং ভাইরাসেস till 45 days after infection, while most of the symptomatic patients are ending viral shedding by 30 days after infection. Well, this is all RT-PCR data, so 30 days may not be infective virus shedding, this may be just virus remnant shedding. You know, all of us are all of us were really concerned about the reinfection reports, and now we know that yes, reinfection is really rare, it's not really the norm in this infection. And whatever RT-PCR related paradoxes are coming up are just technical artifacts because of RT-PCR. Because RT-PCR as a technique is notorious for having false negatives. Because RT-PCR essentially depends on action, where a PCR is not happening. If your template is not good, the reaction will not happen. And so you will think that this is a negative reaction. So RT-PCR, RT-PCRs are really notorious for false negatives, but positives are good for us. Okay, and so, and they have also shown that the antibody content of this asymptomatic sera is also much less. So this is your asymptomatic individual's sera content, right? IgG content, SARS-CoV-2 specific, and this is symptomatic patients. You can easily see the antibody content of the plasma in the symptomatic individuals is much higher than the asymptomatic individuals. Tahole to abar she paradoxical hoye jacche na, asymptomatic individual at a virus infection hoyeche, tar viral load similar with a symptomatic individual, tar immune response is less robust, yet he is not getting a disease. Tahole ki amra eta adbhut rokomer infectious disease niye deal korchi. So that's what I'm trying to I'll show you a few more data to kind of stress upon that perhaps you are dealing with a very non-classical infectious disease. We are actually dealing with an infectious disease which is triggering an acute inflammatory disease. Sorry. So if there is more robust immune response in someone, that is causing the actual disease process. The virus itself is not much powerful in kind of causing the disease. It's just triggering an acute inflammatory response, almost like a autoimmune disease happening within 15 days, something like that. Well, we don't have any evidence of autoantibodies. People are actually actively looking for it in several studies I came to know. Anyway, but it's almost like a acute inflammatory disease triggered by a virus. This is very non-classical infectious disease. Okay, so I'll briefly talk about few things that we are trying to contribute on behalf of Indian Institute of Chemical Biology and CSIR. Perhaps some of you will know that we are running, I think, the only registered and properly ongoing randomized controlled trial on convalescent plasma therapy. And in convalescent plasma therapy, as you can, all of you know that we are actually hoping that there will be neutralizing antibodies against the SARS-CoV-2 virus in the recovered patients. এবারে সেই রিকভার্ড পেশেন্টদের থেকে প্লাজমা নিয়ে আপনি যদি নন রিকভারিং পেশেন্টকে দেন, ইউ উইল অ্যাকচুয়ালি হেল্প হিম আউট ইন টার্মস অফ
providing some passive immunization ammunition, right? So you are providing this ammunition. This is a very age-old approach taken by immunologists in different infections, different epidemics. So this is so old. I mean, this is almost late 19th century. It was first shown to be effective by Emil von Behring, who got his Nobel Prize. It was the first Nobel Prize in medicine for using anti-seri against diphtheria. So I think all of you know about that. Anyway, so we have gone back to this old ammunition, and people have repeatedly gone back to this old ammunition in any new viral or bacterial epidemic where you don't really have a proven alternative in terms of therapy. এবং অধিকাংশ ক্ষেত্রেই মানে সব এপিডেমিকেই যে এই কনভালেসেন্ট প্লাজমা থেরাপি কাজ করেছে তা নয়, বেশ কিছু ক্ষেত্রে করেছে, বেশ কিছু ক্ষেত্রে করেনি, ইট ফেইল্ড ন্যাচারালি। এরকম একটা নতুন এপিডেমিক এলে যেটা দায়িত্বের মধ্যে পড়ে টু ফাইন্ড আউট হোয়েদার রিয়েলি কনভালেসেন্ট প্লাজমা থেরাপিউটিক অ্যাপ্রোচ ইজ গোয়িং টু বি অফ হেল্প ইন দ্য ইনফেকশন দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ, রাইট? সো ইউ নো ইন ইউএসএ হোল লট অফ trials are going on. Almost 200 hospitals are recruited in all over USA. They have come up with a 5,000 patient data showing no adverse effects, and recently they have given a 35,000 strong patient data which have shown that there is benefit in certain sections of the patient and in some phases of the disease. Very comprehensive data that has come out from Arturo Casadevall's group. And they are Arturo Casadevall is actually driving from John Hopkins. He's actually driving the whole multicentric randomized controlled trial all over USA. In India, there are almost 10 trials that are going on. These are text slides, so there is no point in looking at the slide. It's a mirror image. I'll mention two of the trials that I think worth mentioning. One is the ICMR's multicentric trial involving almost more than 40 institutes, and this is our CSIR trial which is going on in Kolkata. And so there are basic differences between these two trials. In ICMR trial, they are actually targeting mild ARDS patients as far as clinical trial registered protocol is concerned, that much I know. So they are actually targeting mild ARDS patients with PF ratio 300 to 200, and their outcomes, their primary outcomes are Dr. Tanoy Bose is mentioning. So I'll discuss about all these questions. Please hold on. And in the 300 to 200 PF ratio range, they are actually targeting, and their most primary outcomes are clinical outcomes. Because this is mostly run by the clinical hospitals and clinicians, and they are actually, their primary outcome is progression to severe ARDS, how many people are going there, and all-cause mortality. The CSIR trial, which is running in Kolkata in collaboration with IDBG Hospital and Medical College, we are actually targeting both mild and moderate ARDS patients, and so we are targeting patients who are PF ratio 300 to 100, and more importantly, our primary outcome, one of the primary outcomes, one of the two primary outcomes in our trial is we want to find out the immune correlates of response to plasma therapy. I think very few trials all over the world are actually looking into that. So we have a very interesting collaborative three institute study, and that's why there are many scientists, including my laboratory, are involved in this trial. So we could actually approach this in terms of how the immune parameters are happening before and after plasma therapy, and whether you can actually find out some biomarkers that will actually predict which are the patients that will respond better to convalescent plasma therapy. So this is our PICP program, we call it. I can share the website, you will find more information about this trial. Perhaps all of you know, this is the Indian Institute of Chemical Biology, which is kind of coordinating the trial efforts. This is a dedicated epidemic immune monitoring lab, which is dealing with all the COVID samples and doing the immune monitoring. Medical College Blood Bank is actually recruiting donors and performing the apheresis
This is the COVID plasma bag that we are actually transferring to IDBG hospital, where patients are getting recruited and they are getting this plasma. Okay, as I said, we are looking into the immune correlates of in these patients. So we actually have very good scientific insights out of this. So these are unpublished data. This is data from Kolkata IDBG hospital. Okay, so here we are looking at 48 different cytokines that are, and we are actually following them up in a kinetics over 7 days. Okay, and so in your right side, okay, the mirror image is a very confusing thing. So these are the mild patients. These are the patients who have come up and got admitted to the hospital with a milder panel of symptoms, and they are recovering within 10-14 days and going back home. And these are the patients who have developed ARDS, right, the acute respiratory distress syndrome. So these are our target recruited patients whom we are, these are the people who are getting randomized to get either plasma or standard of therapy. You can clearly see there are basic cytokine modules that are coming up in these patients. So ARDS patients are showing evidence of cytokine storm. We just know cytokines like IL-6 and so MCP-1 has been reported by a few groups in USA. When we go to this big panel of cytokines, we actually see a whole lot of cytokines are participating in that cytokine storm module, and they have their own biological functions we are trying to find out. But you have to keep in mind, so there will be a heterogeneous response, because we are dealing with human beings. And you can actually think of a systemic cytokine milieu as this kind of a Play-Doh ball, right? And if you consider that each of these dots are actually individual immune parameters, and it's changing the shape. So if this is IL-6, this is MCP-1, as you move from individual to individual, the levels are changing. And you can't say that a perfect sphere is going to be your ideal condition, because there will be different permittive states and there will be non-permittive states. And so we are trying to define these permittive states, which can be considered a healthy immune response. So there will be a multitude of images or multitude of snapshots of this oscillating bubble, where you can actually say that this is a healthy immune response, while there will be non-permittive states where this balance between this complex network of cytokines and other cellular parameters are changing to different states. And so it's very important to take this holistic approach in the immune response monitoring. And this has come up in last 5-6 years because of technological advancement, and we are trying to make use of that. Now, if you just consider the cytokines which are really significantly and most robustly upregulated in the acute respiratory distress syndrome, and so these are the cytokines. I'm not going into the names of the cytokines at this point, it's unpublished data, but you can clearly see this is your milder disease, and this is the ARDS complex. And definitely there is much heterogeneity. If you look at the different clusters that are being generated, there are very high heterogeneity among the ARDS patients as well. And some of the cytokines are participating in the cytokine storm in some patients. I mean, it's not all about just IL-6. That's what I'm trying to say. And some of you are treating COVID patients. You've already found out that a lot of ARDS patients, they don't have their IL-6 high, right? So there are other cytokines which are participating in different combinations, and they are ultimately giving the same result, okay? We are trying to define this. So these are all unpublished data. Very soon, hopefully, we'll be able to publish. Much more interesting images come out. This is again, this is a correlation. The correlation between all the cytokines that are being expressed. This is again the 48 cytokine panel. And you can actually see, so these are all the dots represent that they are significantly correlated in terms of expression, whether both these cytokines will be present in a given patient or not. Okay, so this is a statistical image, and this is the milder thing. You can see that these are sparse, not much correlation. Some cytokines are there, some are not. But if you go to the ARDS, there are distinct modules of correlative cytokines.
cytokines, right? So there are distinct modules of correlative cytokines which are coming up and which are actually contributing. Well, it's not infinite, it's definitely finite modules. So there are 4 or 5 finite modules which are actually comprising all the ARDS patients, and we are trying to define them. Okay, I'm not going into this, all of you know about this, how IL-6 may drive the downstream thing. So IL-6 definitely is one of the major cytokines, perhaps in the most, like the highest percentage of patients with ARDS, IL-6 will be high and will be the major constituent of the cytokine storm, and it can drive so many things by in terms of its cis signaling on the lymphocytes or trans signaling on the endothelial cells. It can actually drive a whole lot of different things, and I'm not going into details. I think this audience knows about this. So I'll end by two things. First is our dreams about vaccines, and then whatever we are trying to find, I mean, whatever new insights that we are getting from the pharmacotherapeutic trials that are going on, and I'll show you that. So in terms of vaccine, all of us know, which is a medical, all medical students know, the vaccines are really difficult to come by, right? Our precedence, our past experience doesn't say that we have got a vaccine within, before 4 to 5 years after an infection was targeted. And definitely in case of, because, I mean, the reason being, the current act, vaccine to apni deben ekjon healthy individual, ebong apni deben 7 billion lokke sara world. Naturally, the regulatory approvals are much more longer, the regulatory experiments are much more longer, the trials have to be much more stringently controlled. আমি ধরে নিচ্ছি যে যেহেতু আমরা সবাই ভ্যাকসিনের জন্য উতলা, সব রেগুলেটরি বডিজ সব রকম সবগুলো দেশেই তারা দে আর ভেরি কিন অন অ্যাপ্রুভিং আ ভ্যাকসিন, ওকে, দে আর জাস্ট ওয়েটিং টু অ্যাপ্রুভ আ ভ্যাকসিন, সো ন্যাচারালি অল দিস রেগুলেটরি হার্ডলস উইল বি ক্রসড মাচ ফাস্টার। নেভার দি লেস, আই মিন, ইউ ক্যান এগেইন কিপ ইন মাইন্ড দের আর 150 ডিফারেন্ট ভ্যাকসিন ট্রায়ালস গোয়িং অন অল ওভার দ্য ওয়ার্ল্ড, দের ইজ এ রিজন ফর দ্যাট, রাইট? 150টা ডিফারেন্ট ভ্যাকসিন ট্রায়াল যখন হচ্ছে, আপনাকে ধরেই নিতে হবে এটা শুধু প্রতিযোগিতা নয়, এটার মানে হচ্ছে এর সাথে একটা আনসার্টেনটি আছে। সো দে আর পিপুল আর টেকিং ট্রাইং টু টেক ডিফারেন্ট অ্যাপ্রোচেস, দের আর ফিউ এজেন্সিজ হু আর অ্যাকচুয়ালি টেকিং ডিফারেন্ট অ্যাপ্রোচেস অল টুগেদার, বিকজ দে আর নট শিওর হুইচ অ্যাপ্রোচ উইল অ্যাকচুয়ালি বি সাকসেসফুল ইন আ ফেজ 3 অর ফেজ 4 ট্রায়াল। So naturally, we have to be, আমাদের দুরাশা না করাই ভালো, আশা করা ভালো ভ্যাকসিনের ব্যাপারে খুব তাড়াতাড়ি আসবে, কিন্তু দুরাশা না করাই ভালো, কারণ দুরাশা করে একটা হাফ বেকড ভ্যাকসিন ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক, ওকে? সো দে আর ডিফারেন্ট অ্যাপ্রোচেস, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস অডিয়েন্স। সো ভ্যাকসিনে আমরা জানি সবাই যে উই টেক আ ইনকমপ্লিট পার্ট অর আ ইনঅ্যাক্টিভেটেড পার্ট অফ দ্য প্যাথোজেন, দিস ইজ দ্য অরিজিনাল প্যাথোজেন। You can take different approaches based on this original pathogen, and so the most easy and most used is inactivated or live attenuated vaccines. All of us have taken all those vaccines, these are in clinical use, and perhaps you already know the Chinese vaccine, Sinovac vaccine, which is I think entering phase 3 trial as per their news media reports. Is a inactivated vaccine of this sort. India te besh kichu inactivated vaccine trial cholche, amar jana Bharat Biotech is trying to develop one. Then comes the DNA vaccine, so you can actually transfer a DNA construct which will have some of the antigenic proteins genes for some of the antigenic proteins in that DNA construct that will go to the body and try to express those proteins so that immune response is generated. I don't think there is any existing SARS-CoV-2 vaccine, I don't know of any SARS-CoV-2 vaccine candidate which is being driven in this way, because these are RNA virus, people are trying to do RNA vaccines by transferring the RNA. There are vaccines using other viral scaffolds, you take another vaccine and insert some of the immunogenic component from SARS-CoV-2 here. So most of these are targeting the spike protein, because we already know that spike protein is most immunogenic among the surface proteins present in this virus,
And now I think all of you know that University of Oxford is actually taking this approach. So they are developing a vaccine, taking this adenovirus scaffold, and RNA vaccine Moderna vaccine that is developed in USA, again, which is entering phase 3 trial, is also taking this RNA vaccine approach. And definitely there are virus-like particle approach, because these are really well tested. For example, HPV vaccine, which is very successful, HPV vaccine was a virus-like particle vaccine. So you actually take the immunogenic epitope and put it in a liposome, and so that it looks like a virus, and then you inject that. So there is no chance of any disease being caused. And definitely there are recombinant vaccines. In the VLP category, Doherty Institute, which is a very important immunology institute in the world, Doherty Institute in Australia, Melbourne, is actually developing a VLP vaccine. Okay, so so these are some of the slides come from the more popular talks. Yes, so when people are usually afraid of taking vaccines, and now people are really waiting. They are actually eager to have a vaccine as soon as possible. Okay, the drugs. I'm not going to talk about the drugs that are being used, but I'm just mentioning drugs to make some immunological points. So, I mean, this is all of you know, right? So there are different ways you can actually target the virus life cycle and the natural history of the disease. And definitely you are not planning to have a new drug. There is no time to validate it through all the clinical trials. So people are trying to repurpose different drugs. All drugs that are being used, right from remdesivir to favipiravir, and all of them are repurposed drugs. But I'll just show you data from two clinical trials of this pharmacotherapy. So one is from remdesivir, right? This is an antiviral. And I'll just remind you, I showed you this slide of asymptomatic individuals with high viral load but no symptoms. And here there is some of the, again, the remdesivir is also being given to symptomatic individuals. But the data that came up in the major trial that had gone through, which was published in NEJM a few months back, you can clearly see that, you can clearly see the benefits of using an antiviral is more apparent in these phases of the disease where there is a healthy immune response. And that means when the virus is still important for the pathogenesis, still the virus is not yet has triggered the inflammatory disease, which is more fatal. Okay. At that stage, remdesivir is of more importance. On the other hand, if you look at dexamethasone, in that earlier phase, dexamethasone is actually worsening the outcomes. That's expected, right? Because in the milder phase, a normal classical protective immunity against virus infection is happening, and if you give an immunosuppressive drug, it will actually do harm. But it becomes really important in the more like patients with ARDS, where the inflammatory syndrome, or rather so-called inflammatory syndrome, has triggered. So that again tells you that perhaps the severe disease, so this is the dexamethasone used in the earlier part where these are healthy immune responses actually happening. I showed you this figure before, and this is the dexamethasone in the more severe disease, where this is the condition of the immune response that is happening, where there is cytokine storm happening. And so this again shows you, this pharmacotherapeutic trials again shows you, perhaps we are actually dealing with a very non-classical infectious disease. And this infectious, I mean, the antivirals have very limited role in the severe disease, where it seems it's a more of an inflammatory syndrome or acute inflammatory syndrome. So I'll just end here, and we have to buckle up for a rough ride. We get the numbers on our side, because perhaps the only way we'll get rid of this mayhem is by attaining herd immunity, either by natural infection or by vaccines, whichever comes faster. But we have to remember that 19 million people today, 19 million people out of the 25 million people who got infected have recovered and went back home. So the bhoyer aboho ekta toiri hoye ache sheita bodhay etota bhoyer aboho na holei bhalo hoto, eta amar personal opinion.
ভয়ের আবহটা না হলে যেটা হতো, অনেক বেশি টেস্টিং হতো। কেন অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে ভয়ের ব্যাপার, ভয়ের জন্য, এবং এই একটা সামাজিক স্টিগমা, একটা সোশ্যাল অস্ট্রাসাইজেশন, এর ফলে অনেকে টেস্ট করছেন না। এবং এই ভয়ের আবহটার মূল কারণ হচ্ছে কেস ফ্যাটালিটিটাকে খুব হাইলাইট করা আর কি। ইয়েস, দ্যাট ইজ আ র্যান্ডাম ইভেন্ট, কেস ফ্যাটালিটি ইজ বিকামিং আ র্যান্ডাম ইভেন্ট। নাও উই নো দের আর সাম কোমরবিড কন্ডিশনস উইচ আর প্রিডিসপোজিং ইউ টু ফ্যাটালিটি, বাট ডেফিনেটলি দে আর আউটলায়ার্স ইন দে আর অলসো ইউ ডোন্ট নো হু উইল সাকাম টু দ্য মোর সিভিয়ার ডিজিজ। দ্যাটস ওয়াই দিস ইমিউনোলজিক্যাল স্টাডিজ উইচ আর বিং রান ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড বিকামস ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ইউ নিড টু বি এবল টু ফাইন্ড আউট রিয়েলি ফাস্ট আফটার সাম ওয়ান ইউ গট ইজ সিমটোম্যাটিক অ্যান্ড কেস আই মিন ইনফেক্টেড ইন টার্মস অফ আর টি পি সি আর পজিটিভিটি, ইউ হ্যাভ টু ফার্স্ট ডিসাইড ওয়েদার দিস গাই ইজ গোয়িং টু ইজ দেয়ার হায়ার চান্স অফ দিস গাই গোয়িং টু আ সিভিয়ার ডিজিজ বিয়ন্ড হ্যাভিং কোমরবিডিটিস। সো অ্যান্ড দ্যাট কাইন্ড অফ আনসার ক্যান বি গিভেন বাই দিস অল দিস ইমিউন মনিটরিং এফর্টস দ্যাট আর গোয়িং অন অল ওভার দ্য ওয়ার্ল্ড। নাও আইল টেক ফিউ অফ দ্য কোয়েশ্চেন্স দ্যাট আই সি ডক্টর তনয় বোস হ্যাজ ইয়া ডেফিনেটলি আইল শেয়ার দ্য সোর্সেস, আই ক্যান শেয়ার দ্য সোর্সেস ইন দিস গ্রুপ ইট সেলফ সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি গো থ্রু দিস। দ্য মেজর কোয়েশ্চেন দ্যাট তনয় ইজ আস্কিং, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইফ দ্য প্রাইম প্যাথোজেনেসিস ইজ ট্রিগারিং অ্যান অ্যাকিউট ইনফ্ল্যামেটরি সিন্ড্রোম অ্যান্ড নট ডিরেক্ট সেল ড্যামেজ বাই দ্য ভাইরাস পার সে, দেন হোয়াট ইজ দ্য বেসিস অফ কনভালেসেন্ট প্লাজমা থেরাপি অ্যান্ড হুইচ উইল নিউট্রালাইজ দ্য ভাইরাস বাট নট দ্য ট্রিগার। ওকে, সো আই থিঙ্ক ডেফিনেটলি অ্যাজ আই ইউর লাস্ট সেন্টেন্স গিভস ইউ দ্য আনসার, ইফ ইউ নিউট্রালাইজ দ্য ভাইরাস আর্লি এনাফ it will not trigger the inflammatory disease. But added to that, perhaps we should consider that convalescent plasma will give you neutralizing antibody, but at the end you are actually giving plasma, and plasma has a whole lot of, there are whole lot of seminal papers that have been published that shows that plasma has anti-inflammatory effects, and you know that FFPs are given in DIC. So plasma may not have, I mean it can have effects which are beyond only antibody mediated neutralization. It's true, we don't have evidence for that, clear evidence for that. None of the randomized controlled trials all over the world, very few of them used healthy plasma as a placebo. That should have been used. For example, in our case we wanted to do that, but we were not allowed. And so the placebo with a healthy plasma will give you those answers. These answers can also be arrived at if you do a proper detailed immune monitoring in the plasma recipients to find out whether plasma is having anti-inflammatory effects. So some of the studies are actually doing that. So I think that now there is no doubt that convalescent plasma has shown positive benefits, at least in the US study that got published recently in MedArchive. So they did a 35,000 strong randomized controlled trial over 200 different clinical setups, and they show clear mortality benefits and also reduced hospitalizations in certain sections of the patients. As I said, there will be heterogeneity of response. Yeah, I mean, from the very first day we actually conjectured that there will be heterogeneity of response, and it is very important to find out the parameters of those heterogeneity. Unless you know the parameters of the heterogeneity, you can't really precisely target patients who will benefit from the convalescent plasma therapy. So that's why we are trying to do these immune correlate studies. And another question came, which is whether COVID recovered patients need vaccine. That's a very interesting question. Well, now COVID recovered patients are not having reinfections. So there are certain reinfections from different parts of the world. Initially there were a lot more, but now we know that those were mostly RT-PCR artifacts. Later on in Hong Kong, for example, one patient was reported. They actually sequenced their virus in two episodes, and they found he actually got infected by two different clades. That tells you that there was a reinfection, but few thousand of reinfection which are coming out of almost say 25 million infections all over the world. Just keep in mind
I mean, this is never going to be a statistically validated evidence for reinfection. So we can confidently say the infection had arrived 9 months back, right? And then we have spent 9 months and there was no considerable statistically validated reinfections. And that tells you that once you are infected, you are at least protected from 9 months. There is no other way to predict how long your immune response will continue to protect yourself from the same pathogen, right? The only way is by experience. Experience is the experiment here. And so our experience is, yes, it's protected, protective immunity persists till 9 months. Antibody falls after 3 months. That may be because of a lack of stimulation, because of secondary immunization, I mean secondary immune response needs a stimulation, right? So once antibodies have formed and the infection has cleared, definitely the B cell compartment will shrink and it will actually be restricted to a clonal memory. And when again the infection comes, this memory will definitely can expand and produce again antibodies. So this falling of antibodies, there has been a lot of confusions around it. This is one explanation of that. The second explanation may be, even if antibody falls, still you have evidence that for 9 months there is protective immunity. That actually tells you the protective immunity is not dependent on antibody. So there is efficient T cell memory which is getting generated, which is protecting you against 9 months. Why I said so many things in response to your question? Because whether you need a vaccine will depend on how long your protective immunity to your natural infection persists. If I do this, if I had done this webinar, say 2 months from now, and till then there was no substantial report of reinfection, I would have said that a protective immunity persists for 11 months. Again, I said, so there is no way to predict unless you have crossed those timelines, right? So if your protective immunity is not so long, if it persists only for a year or so, right, then what will happen? Then you need vaccine. If there is evidence that yes, after 12 months the protective immunity falls, yes, definitely you need vaccines. But if you are infected now, you can rest assured for coming 9 months you don't need any vaccine, you are protected. 25 million infections all around the world have taught us that lesson, right? So that lesson is, for at least 9 months we are protected from this infection. So hopefully I could explain it properly. Thanks for your attention. I am done with the presentation. Hopefully it was useful for you, and perhaps some of the concepts were explained well. I don't know, I'll find out. একটা প্রবলেম হচ্ছে অ্যাকাডেমিশিয়ানদের বাংলায় এক্সপ্লেন করা খুব মুশকিল, তার উপরে যখন একটা বেসিক সায়েন্স এক্সপ্লেন করতে হয় খুব মুশকিল হয়ে যায়। আই অ্যাপোলজাইজ ফর দ্যাট, বাট আই থিঙ্ক ইটস ফাইন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর হ্যাভিং মি হিয়ার। যদি কোনো কোয়েশ্চেন, আরও কিছু কোয়েশ্চেন মাথায় আসে, প্লিজ রাইট ইন দ্য কমেন্টস, আই উইল ট্রাই ডেফিনেটলি টু আনসার দেম। ইয়া, আই এম রানিং অ্যারাউন্ড, perhaps I'll run around for another month or so till the trial ends, but still I'll try to answer whenever I get some time. Thank you so much. Thanks for having me here. Thanks, FUD.